কস্টিউম আসে না পর্যন্ত এখন শুটিং বন্ধ থাকবে? অন্য কোনো সিন করা যায় না? ভাববার চেয়ে কথা বলার তো কোনো দরকার নেই। তুই বলতে অসুবিধা হলে তুমি তো ব্যাক করো। তুইটা তখন হঠাৎ চলে এসেছিল, এখন আর আসছে না। না আসাটাই ভালো। তোমার বর্তমানের যে চেহারা তার সাথে তুমিটাই বেশ যায়, একটা বেশ দূরত্ব ক্রিয়েট করা যায়। তুমিই ভালো। বললে না তো অন্য কোনো সিন কেন করছো না? বাজে কথা বলবে না। মাইন্ড সেট বলে একটা জিনিস আছে, যার জন্য আমি মাইন্ড সেট করে বসে আছি সেটা বাদ দিয়ে আমি অন্য কিছু করব, সেটা তোমার পোষাতে পারে, আমার পোষায় না। এত অভিমান নিয়ে মানুষে বেঁচে থাকতে পারে? একটা কাজ করো, আমাকে অনেকগুলো চড় মারো, তাহলে যদি তোমার অভিমানটা যায়। আমার এক জন্মদিনে তোমার বাম চোখটা আমাকে উপহার হিসেবে দেবার কথা ছিল, দিয়ে দাও, অভিমান কমবে। ভালো আছো তুমি? অনেক অনেক অনেকের উপর এত জোর শুনেই বোঝা যায় কত অল্প ভালো আছো তুমি। যা যা চেয়েছি সব হয়েছে, লাল গাড়িটা পর্যন্ত। আমার কি মনে হয় জানো, তোমার হাজবেন্ডের তুলনায় তুমি সাইজে বড়। মানে কি? মানে হচ্ছে যে পরিমাণ ভালোবাসা পেলে তুমি সম্পূর্ণ সুখী হতে পারো তা দেবার ক্ষমতাও নেই বেচারা। সেটা যদি হয়েই থাকে তাহলে সেটার জন্য তুই দায়ী। এত ভালোবেসেছিস আমাকে সারা জীবন, এখন অন্য কারো ভালোবাসা তো পান সে লাগবেই। একদম হাসবি না। বলছিলাম কি না, তোর আত্মাটা কৌটায় ভরা ভ্রমণের মতো সারা জীবন আমার কাছে থাকবে, মুক্তি নাই। Ha 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 ha!